হেল্ল' ফ্ৰেণ্ডসকল, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ আজিৰ এই নতুন ভিডিঅ'লৈ। ফ্ৰেণ্ডসকল, আজিৰ এই ভিডিঅ'টোৰ জৰিয়তে মই আপোনালোকক দেখুৱাম যে আপোনালোকে ৰেচন কাৰ্ডৰ বাবে অনলাইনত কেনেকৈ আবেদন কৰিব পাৰিব জাষ্ট আপোনাৰ মোবাইলৰ সহায়তে। আপুনি যদি এই ভিডিঅ'টো সম্পূৰ্ণকৈ চায় তেনে ক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাব যে আপোনালোকে বৰ্তমান সময়ত ঘৰত বহি মোবাইলৰ সহায়ত কেনেকৈ নতুন ৰেচন কাৰ্ডৰ বাবে এপ্লাই কৰিব পাৰি। তো এই যে ভিডিওটো মই আজি আপোনালোকৰ বাবে লৈ আহিছোঁ, যোৱাকালি অলৰেডি মই এটা ভিডিঅ' লৈ আহিছিলোঁ, সেইটো এই ভিডিঅ'টোৰ পাৰ্ট ওৱান হ'ব। কিয়নো মই সেই ভিডিঅ'টোৰ জৰিয়তে দেখুৱাইছোঁ আপোনালোকে কেনেকৈ ৰেচন কাৰ্ড মিত্ৰাত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব। ফ্ৰেণ্ডসকল, আপোনালোকে যদি ৰেচন কাৰ্ডৰ বাবে আবেদন কৰিব বিচাৰে তেনেক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম ৰেচন কাৰ্ড মিত্ৰাত ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব। ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ পিছত আপোনাৰ এটা আইডি এণ্ড পাছৱৰ্ড আহি যাব। সেই আইডি আৰু পাছৱৰ্ড সহায়তে আপোনালোকে লগ ইন কৰিব লাগিব আৰু তাৰ জৰিয়তে আপোনালোকে কি কৰিব পাৰিব, নতুন এটা ৰেচন কাৰ্ডৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব বা আপুনি ৰেচন কাৰ্ড ডাউনলোডিঙো কৰিব পাৰিব। তো ৰেচন কাৰ্ডৰ যিসমূহ কাম, সকলো ধৰণৰ কাম কিন্তু আপোনালোকে ৰেচন কাৰ্ড মিত্ৰাৰ সহায়তে কৰিব পাৰিব। গতিকে আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম ৰেচন কাৰ্ড মিত্ৰা আইডিটো বনাই ল'ব। কেনেকৈ আইডি বনাব পাৰি সেই বিষয়ে মই অলৰেডি ভিডিঅ' বনাই ৰাখিছোঁ আৰু সেই ভিডিঅ'টো মই এই ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনত দি থ'ম। আপোনালোকে তাৰ পৰা ভিডিঅ'টো চাই ফাৰ্ষ্ট টাইম আপোনালোকে ৰেচন কাৰ্ড মিত্ৰা আইডিটো বনাই লওক, অন্যথা আপোনালোকে আই বিধানত ক্লিক কৰি কিন্তু সেই ভিডিঅ'টো চাব পাৰিব। তো আপোনালোকক মই ষ্টেপ বাই ষ্টেপ দেখুৱাম। তো বোলক মোবাইললৈ যাওঁ। আপোনালোকৰ সুবিধাতে কিন্তু ভিডিঅ'টোৰ ডিছক্ৰিপশ্যনৰ লিংক দি ৰাখিছোঁ, আপোনালোকে ডাইৰেক্ট সেই লিংকত ক্লিক কৰাৰ লগে লগে ৱেবছাইটলৈ আহি পাব। এতিয়া ভণকল, আপোনালোকে ৰেজিষ্টাৰ কৰাৰ বাবে কেনেকৈ ই মিত্ৰাৰ বাবে ৰেজিষ্টাৰ কৰিব সেই বিষয়ে মই অলৰেডি ভিডিঅ' বনাই ৰাখিছোঁ, আপোনালোকে সেই ভিডিঅ'টো চাই ল'ব, অন্যথা কিন্তু আপোনালোকে নতুন ৰেচন কাৰ্ডৰ বাবে এপ্লাই কৰিব নোৱাৰিব। যেতিয়া আপোনালোকে ৱেবছাইটলৈ আহি পাব এনেকুৱা কৈছোঁ কৰিব, যদি আপোনালোকে কম্পিউটাৰ বা লেপটপ ইউজ কৰে তেনেক্ষেত্ৰত আপোনালোকে কামসমূহ কৰাত বেছি সুবিধা পাব। মোৰ যিহেতু ছাবস্ক্ৰাইবাৰ আৰু ভিউৱাৰ্ছ বেছি সংখ্যকেই মোবাইল ইউজ কৰে, যাৰ বাবে মই মোবাইলত দেখুৱাই আছোঁ। তো আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম ইয়াতে অহাৰ লগে লগে আপোনালোকে ওপৰফালে দেখিবলৈ পাব ইয়াতে চাইন ইন এণ্ড ৰেজিষ্টাৰ অপশ্যন আছে। তো আপোনালোকে এই অপশ্যনটোৰ ওপৰত ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে চাব দুটাকৈ অপশ্যন আছে। প্ৰথম অপশ্যনটো হ'ল পাব্লিক লগ ইন আৰু দ্বিতীয়টো হ'ল অফিচিয়েল লগ ইন। তো আমি কি কৰিম, পাব্লিক লগ ইন অপশ্যনত ক্লিক কৰিব লাগিব যিহেতু আমি পাব্লিক হয়। তো তাৰপিছত আপোনালোকে তলফালে চাব ইয়াতে কমন ৰেজিষ্ট্ৰেশ্যন ফেচিলিটি আছে, চাইন ইন ইউজিং এনি অফ দ্য অপশ্যন লিষ্টেড বেলো বুলি, এনেকুৱা থ্ৰী লিষ্টেড বেলো বুলি কৈছে, মানে ইয়াতে তিনিটা অপশ্যন আছে। ইয়াতে লগ ইন কৰাৰ বাবে আপোনালোকে যিকোনো এটা অপশ্যনৰ সহায়ত কৰিব পাৰিব। তো ইয়াতে কিন্তু লগ ইন কৰাৰ বাবে আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম আইডি এণ্ড পাছৱৰ্ড বনাব লাগিব। আইডি পাছৱৰ্ড কেনেকৈ বনাব পাৰি সেই বিষয়ে মই অলৰেডি যোৱাকালি ভিডিঅ' বনাই ৰাখিছোঁ, মই বাৰম্বাৰ কৈ আছোঁ, আপোনালোকে সেই ভিডিঅ'টো চাই ল'ব, তেতিয়া আপোনালোকে ইয়াতে লগ ইন কৰিব পাৰিব। আৰু আইডিটো বনোৱা এনেকুৱা নহয় যে আপুনি অতি সহজতে বনাব পাৰিব, মই আপোনাক গেৰাণ্টি দি ক'ব পাৰোঁ আপোনালোকে ভিডিঅ' নোচোৱাকৈ আইডি ক্ৰিয়েট কৰিব নোৱাৰিব। তো আপোনালোকে আইডিটো ক্ৰিয়েট কৰাৰ পিছত আপোনালোকে এই যিটো অপশ্যন আছে চাইন ইন হুইথ লগ ইন আইডি, আপোনালোকে এই অপশ্যনততো আহিব, আপোনাৰ আইডি ইয়াতে বহাব, পাছৱৰ্ড ইয়াতে বহাব, এই কেপচাৰ কোডটো ইয়াতে বহাই আপোনালোকে চাইন ইন অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। তো কেপচাৰ কোডটো বহাই দিয়াৰ পিছত জাষ্ট চাইন ইন অপশ্যনত ক্লিক কৰিলোঁ, ওপৰফালে দেখিব আছে ডাটা প্ৰচেছিং এনেকুৱাকৈ শ্ব' কৰিছে। আপোনালোকে যেতিয়া লগ ইন কৰিব চাব এনেকুৱাকৈ আহিছে বেনিফিচিয়াৰী হোম বুলি, ইয়াতে কিন্তু কোনো ধৰণৰ অপশ্যন অহা নাই। আপোনালোকে ওপৰফালে কৰ্ণাৰত দেখিবলৈ পাইছে থ্ৰী এছেট আছে, আপোনালোকে ইয়াতে ক্লিক কৰাৰ লগে লগে চাব কমন ৰেজিষ্ট্ৰেশ্যন ফেচিলিটি অপশ্যন আহিছে, আপোনালোকে এই অপশ্যনটোৰ ওপৰত ক্লিক কৰিব। এই অপশ্যনটোৰ ওপৰত আপোনালোকে যেতিয়াই ক্লিক কৰিব আপোনালোকৰ সন্মুখত আকৌ তিনিটাকৈ অপশ্যন আহিব। প্ৰথমটো হ'ল নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন, দ্বিতীয়টো হ'ল ৰেজিষ্ট্ৰেশ্যন ষ্টেটাছ, আৰু তৃতীয়টো হ'ল গেট আৰ চি ডিটেইলছ অৰ্থাৎ ৰেচন কাৰ্ডৰ ডিটেইলছ। ইয়াৰ পৰা আপোনালোকে ৰেচন কাৰ্ডটো ডাউনলোডিং কৰিব পাৰিব। আমি যিহেতু নতুনকৈ এপ্লাই কৰিম তাৰ বাবে আমি কি কৰিব লাগিব, নিউ ৰেজিষ্ট্ৰেশ্যন যিটো অপশ্যন আছে ইয়াতে ক্লিক কৰিব লাগিব। তো ইয়াতে ক্লিক কৰাৰ লগে লগে ফাৰ্ষ্ট টাইম ইয়াতে চাওক ছিলেক্ট ইয়োৰ ষ্টেট অপশ্যনটো আহিছে, আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম আপোনালোকে ইয়াৰ পৰা নিজৰ ষ্টেটটো ছিলেক্ট কৰিব লাগিব আৰু অল ইণ্ডিয়া কিন্তু এইটো চলি আছে। তাৰপিছত আপোনালোকে ছাবমিট অপশ্যনত ক্লিক কৰিব। ছাবমিট অপশ্যনত ক্লিক কৰাৰ লগে লগে চাওক জেনেৰেল ডিটেইলছ, তাৰপিছত এড্ৰেছ ডিটেইলছ, তাৰপিছত এডমিশ্যনৰ ইনফৰমেশ্যন, তাৰপিছত আৰ চি মেম্বাৰ অৰ্থাৎ আপোনালোকৰ আৰ চি ৰেচন কাৰ্ডত যিসকল মেম্বাৰ আপোনালোকৰ নাম অন্তৰ্ভুক্ত কৰিব সেইসমূহ, আৰ চি ইনক্লোজাৰ, এনেকুৱাকৈ অপশ্যনসমূহ আছে, শেষত যায় আপোনাৰ ফিনিশ। তো আপোনালোকে এটা এটাকৈ কমপ্লিট কৰিব লাগিব। স্ক্ৰল ডাউন যেতিয়াই হৈ আহিব চাব ইয়াতে ষ্টেটটো মই যিহেতু অলৰেডি ছিলেক্ট কৰিলোঁ, তাৰপিছত ইয়াতে চাওক ছিলেক্ট স্কিম আণ্ডাৰ হুইচ ইউ ৱান টু এপ্লাই নিউ ৰেচন কাৰ্ড, এই অপশ্যনটোত ক্লিক কৰাৰ লগে লগে অন্ত্যোদয়া অন্ন যোজনা আৰু এটা হ'ল যিটো আছে এন এফ এছ এ, আপোনালোকে এই অপশ্যনটোত ক্লিক কৰিব লাগিব, অন্ত্যোদয়া আমি নকৰোঁ। তাৰপিছত ছিলেক্ট বেনিফিচিয়াৰী টাইপ অপশ্যনত ক্লিক কৰিব, ৰেচন কাৰ্ড আপোনালোকে দেখিব আছে আপোনালোকে ক্লিক কৰিব। এতিয়া চাওক এপ্লিকেশ্যন পাৰ্চনেল ডিটেইলছ, তো ইয়াতে আপোনালোকে ফাৰ্ষ্ট টাইম কি কৰিব লাগিব, যোনজন ব্যক্তি আপোনালোকৰ পৰিয়ালৰ মুৰব্বী, যোনজন ব্যক্তিৰ নামত ৰেচন কাৰ্ড হ'ব সেইজন ব্যক্তিৰ ফটো কিন্তু আপোনালোকে ইয়াতে আপলোড কৰিব লাগিব। আপলোড কৰাৰ পিছত সেইজন ব্যক্তিৰ ইয়াতে আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো নেমটো দিব লাগিব। তাৰপিছত ইয়াতে চাওক কি কৈছে,
অসমীয়াত কিন্তু আপোনালোকে আপোনাৰ নামটো ইয়াতে বহাই দিব লাগিব, অৰ্থাৎ ইয়াতে ইংলিছত নামটো দিব লাগিব যিজন ব্যক্তিৰ বাবে এপ্লাই কৰিছে, আৰু ইয়াতে এছামিজ লেংগুৱেজত দিব লাগিব। তাৰপিছত ইয়াৰ পৰা আপোনালোকৰ জেণ্ডাৰটো চিলেক্ট কৰিব লাগিব, অভিয়াছলি ফিমেল থাকে ৰেচন কাৰ্ডৰ মুৰব্বী। তাৰপিছত ইয়াতে দেউতাৰ পাৰ্টটো দিব যিজন ব্যক্তিৰ বাবে আপোনালোকে আবেদন কৰিব এজন ব্যক্তিৰ। মই জাষ্ট আপোনালোকক ডেমোহে দেখুৱাইছোঁ। তাৰপিছত কি কৰিব, সেইজন ব্যক্তিৰ মাকৰ নাম ইয়াতে চাওক, মাদাৰ্ছ নেম ইংলিছত, তাৰপিছত মাদাৰ্ছ নেম লোকেল লেংগুৱেজ অৰ্থাৎ অসমীয়া, তাৰপিছত ইয়াতে ফাদাৰ্ছ নেম আপোনাৰ ইংলিছত, আকৌ ফাদাৰ্ছ নেম ইয়াতে লোকেল লেংগুৱেজ। তাৰপিছত ইয়াতে মেৰিটেল ষ্টেটাছ কি হৈ আছে সেইটো আপোনালোকে দিব লাগিব, মেৰিট নে নন মেৰিট আপোনাৰ যিটো হয় আপোনালোকে সেইটো দিব লাগিব। তাৰপিছত আপোনালোকে কি কৰিব, ইয়াতে চাওক যদি আপোনাৰ মেৰিট দিয়ে তেনেক্ষেত্ৰত কিন্তু আপোনাৰ হাজবেণ্ডৰ নাম বা ৱাইফৰ নাম ইয়াতে দিব লাগিব, আপোনালোকে দেখিব পাইছে ইংলিছত এণ্ড অসমীয়াত। তাৰপিছত আমাৰ নেশ্যনেল আইডেণ্টিটো অলৰেডি ইণ্ডিয়া হৈ থাকিব। তাৰপিছত ইয়াতে আপোনাৰ মোবাইল নাম্বাৰ দিব আৰু ইয়াতে আপোনাৰ কেপচা কোড চৰি ইমেইল দিব। তাৰপিছত ইয়াতে চাওক জেনেৰেল ডিটেইলছ, জেনেৰেল ডিটেইলছত আপোনাৰ ইয়াতে আপোনাৰ যিটো যিজন ব্যক্তিৰ বাবে আপুনি আবেদন কৰি আছে মুৰব্বী সেইজনৰ আপোনাৰ ভোটাৰ আই ডি কাৰ্ডৰ নাম্বাৰটো দিব লাগিব। ইয়াতে চাওক ইপিক নাম্বাৰ খুজিছে অৰ্থাৎ ভোটাৰ আই ডি কাৰ্ডৰ নাম্বাৰটো দিব লাগিব। তাৰপিছত ইয়াতে চাওক নেশ্যনেল পপুলেশ্যন ৰেজিষ্ট্ৰেশ্যন এন পি আৰ অৰ্থাৎ আপোনালোকে এইটো কি কৰিব লাগিব, আপোনালোকৰ ঘৰত যিটো নেকি কি কয় চেঞ্চাছ 2011 যিটো চেঞ্চাছ হৈছিল সেই চেঞ্চাছৰ নাম্বাৰটো ইয়াতে বহাব লাগিব। এইটো কিন্তু মেণ্ডেটৰী নহয়, আপুনি দিলেও হ'ব নেদিলেও হ'ব। আৰু ইয়াতে যদি আপোনালোকৰ জব কাৰ্ড আছে তেনেক্ষেত্ৰত আপোনালোকে ইয়াতে টিট লগাই দিব, টিট লগাই আপোনালোকে জব কাৰ্ডৰ নাম্বাৰটো দিব, আৰু যদি নাই তেনেক্ষেত্ৰত নেদিলেও হ'ব। তাৰপিছত ইয়াতে চাওক আধাৰ কাৰ্ডৰ নাম্বাৰটো দিব লাগিব অৰ্থাৎ যিজন ব্যক্তিৰ বাবে আবেদন কৰি আছে। তাৰপিছত ইয়াতে চাওক আপোনালোকে দেখিব পাইছে পাৰ্চনেল ডিটেইলছ, পাৰ্চনেল ডিটেইলছত আপোনালোকে ইয়াতে ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে ইয়াতে এগ্ৰিকালচাৰ লেবাৰ নে বাৰ বাৰ যি আছে ইয়াৰ পৰা আপোনালোকৰ যিটো হয় আপোনালোকে ইয়াৰ পৰা চাব, বহুত অপশ্যন আছে, আপোনালোকে ইয়াৰ পৰা কি কৰিব লাগিব আপোনালোকে ছিলেক্ট কৰি দিব। আমাৰ সাধাৰণতে কিন্তু হাউচ ৱাইফে হয় মহিলাসকল, আপোনালোকে যিটো হয় সেইটো দিব। আৰু ইয়াতে চাওক এনুৱেল ইনকাম মেক্সিমাম আপোনালোকে দিব লাগিব ইয়াতে 12,000, আপোনালোকে 12,000 দিব। তাৰপিছত ইয়াতে চাওক এডিশ্যনেল এডিশ্যনেল যিটো ডিটেইলছ, যদি আপোনালোকৰ অলৰেডি ৰেচন কাৰ্ড আছিল সেইটো আপোনালোকে নাম্বাৰ দিব পাৰে, যদি আপোনাৰ বিপিএল কাৰ্ড আছিল সেইটো দিব পাৰে, যদি নাই আপোনালোকে এই দুটা অপশ্যন এৰি দিলেও হ'ব। তাৰপিছত এনেকুৱাকৈ ডিটেইলছ ইয়াতে শ্ব' কৰিছে, আপোনালোকে কি কৰিব ছেভ এণ্ড কণ্টিনিউ অপশ্যনত জাষ্ট ক্লিক কৰি দিব। ফ্ৰেণ্ডসকল, এইখিনিতে মই আপোনালোকক আৰু এটা কথা জনাই দিব বিচাৰোঁ, আপোনালোকে যে ফটোটো আপলোড কৰিব এইটো মেক্সিমাম চাইজ হ'ব পাৰিব 20 KB, 20 KBৰ ওপৰত যদি আপোনাৰ ফটোৰ চাইজটো হয় তেনেক্ষেত্ৰত কিন্তু আপোনালোকে ইয়াৰ বাবে আবেদন মানে আপলোড নহয়। তো আপোনালোকে ইয়াতে ফটোটো আপলোড কৰাৰ সময়ত এই কথাটো মনত ৰাখিব। তো মই ফটাফট এই ডিটেইলছখিনি বহাই দি আছোঁ, তাৰপিছত আপোনালোকক নেক্সট ষ্টেপটো দেখুৱাইছোঁ। চ' ফ্ৰেণ্ডসকল, ফাইনালি কিন্তু মই সকলো ডিটেইলছ পাই দিছোঁ, দিয়াৰ পিছত আপোনালোকে স্ক্ৰল ডাউন হৈ আহিব এণ্ড আপোনালোকে ছেভ এণ্ড কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিব লাগিব। তো মই ছেভ এণ্ড কণ্টিনিউ অপশ্যনত ক্লিক কৰিলোঁ, ছেভ এণ্ড কণ্টিনিউ অপশ্যনত অলপ ৱেইট কৰিব লাগিব ক্লিক কৰাৰ পিছত। তাৰপিছত লোডিং হৈ আপোনালোকৰ এড্ৰেছ ডিটেইলছ যিটো এই অপশ্যনটোলৈ আহি যাব। আপোনালোকে স্ক্ৰল ডাউন হৈ চাব, ইয়াতে আপোনাৰ ষ্টেটটো ছিলেক্ট হৈ আছে, ইয়াৰ পৰা আপোনালোকে আপোনালোকৰ ডিষ্ট্ৰিক্ট ছিলেক্ট কৰিব। তাৰপিছত ইয়াতে আপোনাৰ তাঁতশাল যিটো সেইটো আপোনালোকে ছিলেক্ট কৰিব লাগিব। তাৰপিছত ইয়াতে চাওক আপোনালোকে দেখিব পাইছে আপোনালোকৰ ভেলেজ, আপোনালোকে দেখিব পাইছে ভেলেজটো ইয়াৰ পৰা আপোনাৰ যোনটো হয় আপোনালোকে সেইটো ছিলেক্ট কৰিব লাগিব। তো ভেলেজটো ছিলেক্ট কৰাৰ পিছত ইয়াতে চাওক হাউচ নাম্বাৰ আপোনালোকে বা হাউচ নেম প্ৰেজেণ্ট এড্ৰেছ যিটো আপোনালোকে ইয়াতে হাউচ নাম্বাৰটো বহাই দিব লাগিব বা হাউচ নেম দিব। তাৰপিছত ইয়াতে চাওক প্ৰেজেণ্ট লেণ্ডমাৰ্ক লোকেলিটি ইফ এনি আপোনালোকে দি দিব। আপোনালোকে এইটো আপোনালোকৰ ওচৰত থকা যিকোনো ডাঙৰ এটা অনুষ্ঠানৰ জাগাৰ নাম বা আপোনালোকৰ ৰাস্তাৰ নাম যিকোনো এটা দি দিব পাৰে। বহাই দিয়াৰ পিছত আপোনালোকে ইয়াতে আপোনাৰ পিনক'ডটো বহাই দিব লাগিব, পিন নাম্বাৰটো আপোনালোকে বহাই দিব। বহাই দিয়াৰ পিছত ইয়াতে চাওক আপুনি যিটো এড্ৰেছ দিলে আপোনাৰ সেই এড্ৰেছটো আৰু আপোনাৰ পাৰ্মানেণ্ট এড্ৰেছৰ চেম টু চেম থাকে তেনেক্ষেত্ৰত আপোনালোকে ইয়াতে টিট লগাই দিব, অন্যথা আপোনালোকে এইসমূহ ছিলেক্ট কৰি দিব। তো মই যিহেতু চেম টু চেম মই ইয়াতে জাষ্ট টিট লগাই দিম, টিট লগাৰ লগে লগে মই ওপৰত যিখিনি ডিটেইলছ দিছোঁ সেই ডিটেইলছখিনি কিন্তু মোৰ তলত আহি যাব। তাৰপিছত আপোনালোকে জাষ্ট স্ক্ৰল ডাউন হৈ আহিব এণ্ড আপোনালোকে ছেভ এণ্ড কণ্টিনিউ অপশ্যনত আকৌ ক্লিক কৰিব। ক্লিক কৰাৰ লগে লগে চাওক এডিশ্যনেল ইনফৰ্মেশ্যন যিটো এই অপশ্যনটোলৈ গুচি আহিছে। তো আপোনালোকে এডিশ্যনেল ইনফৰ্মেশ্যন দিয়াৰ বাবে আপোনালোকে স্ক্ৰল ডাউন হৈ আহিব। অহাৰ পিছত আপোনালোকে চাওক ইয়াতে আদাৰ্ছ ডিটেইলছ দেখিবলৈ আছে, ইয়াতে চাওক কাষ্ট কেটেগৰী আপোনালোকে ইয়াতে ছিলেক্ট কৰিব, আপোনাৰ যিটো হয় দিব। তাৰপিছত ইয়াতে চাওক হাউচ টাইপ আপোনালোকে ইয়াৰ পৰা ক্লিক কৰিব এণ্ড আপোনালোকৰ যিটো হাউচ আপোনালোকে সেই হিচাপত ইয়াতে দিব লাগিব। এতিয়া চাওক আপোনালোকে যিসকলে কি গাঁৱত বসবাস কৰি আছে, সাধাৰণতে আপোনালোকে এই যিটো আপোনাৰ পেইং হোষ্টেল আপোনালোকে অন কাচা হাউচ যিটো অপশ্যন আছে সেইখন ফালে আপোনালোকে এইটো দিব পাৰে। তাৰপিছত এতিয়া চাওক যদি আপোনালোকৰ কাষ্ট চাৰ্টিফিকেটখন আছে আপোনালোকে ইয়াতে আপলোড কৰিব পাৰে, আৰু যদি নাই আপোনালোকে আপলোড নকৰিলেও হ'ব। তাৰপিছত ইয়াতে চাওক যদি আপোনালোকৰ ঘৰত গেছ কানেকশ্যন আছে তেনেক্ষেত্ৰত আপোনালোকে এছ কৰিব লাগিব। এছ কৰাৰ পিছত আপোনালোকৰ যি গেছ কানেকশ্যনৰ ডিটেইলছ আপোনালোকে সেইসমূহ ইয়াতে দিব। মোৰ ইয়াতে গেছ কানেকশ্যনৰ ডিটেইলছ নাই, আপোনাৰ মই নিদিওঁ। তো আপোনালোকে গেছ কানেকশ্যন ডিটেইলছসমূহ ইয়াতে চাওক কানেকশ্যন
নো কানেকশন যদি থাকে তো আপনি ইয়াতে দিব নাম্বার কানেকশনের, আর ইয়াতে সব গ্যাসের কোম্পানি নেমটা আপনাকে ইয়ারপর সিলেক্ট করে দিব আপনার যেটু হয়। তারপর ইয়াতে আপনাকে দেখে পেলে আপনার এজেন্সি নেম আপনাকে ইয়ারপর সিলেক্ট করবো, আর ইয়াতে সব কনজিউমার নাম্বারটা আপনাকে দিব, পিছত আপনার ব্যাংকের ডিটেলস ইয়াতে দিব লাগবে। তো মই ইয়াতে দিয়ার প্রয়োজন নাই, মই নো করে দিলো। দিয়ার পিছত আপনাকে ইয়াতে সব আপনার ব্যাংক ডিটেলস যদি আছে তেনেক্ষেত্রে আপনাকে ব্যাংকের ডিটেলস ইয়াতে দিবলে দিছে, তো আপনাকে জাস্ট ইয়েস অপশনত ক্লিক করব। ইয়েস অপশনত ক্লিক করে আপনাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপর ইয়াতে আপনার ব্যাংকের নেম কোনটো হয়, আপনার কোনটো ব্যাংকত অ্যাকাউন্ট আছে আপনাকে ইয়ারপর সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পিছত কি হবো, আপনার এই যেটু ব্রাঞ্চ নেম আপনাকে ইয়ারপর সিলেক্ট করব, অ্যাকাউন্ট নাম্বারটা বহার পিছতে আপনাকে ব্রাঞ্চ নাম্বারটা সিলেক্ট করব, আর ব্যাংকের আইএফএসসি কোডটি ইয়াতে আপনাকে বহাই দিব লাগবে। তো মই এই ডিটেলসখিনি দি আসো। সো ফ্রেন্ডসকল, ইয়াতে ব্যাংকের যেটু ব্রাঞ্চ এটু সিলেক্ট হওয়া নাই, যদি আপনার সিলেক্ট হওয়ার প্রবলেম হয় তেনে ক্ষেত্রে আপনাকে ইয়াতে একটু এড়িব পারে। মই ইয়াতে সিলেক্ট নহয় বাবে মই একটু বাদ দিলো। তো মই বাকি ডিটেলস সমূহে আগবাড়িম। তারপর ইয়াতে চাওক, যদি আপনার ঘর ইলেকট্রিসিটি কানেকশন আছে অর্থাৎ লাইন আছে তেনে ক্ষেত্রে আপনাকে সেই ডিটেলসখিন ইয়াতে দিব বিচারে, ইয়েস অপশনত ক্লিক করার লগে লগে ইয়াতে আপনার লাইনের ডিটেলস এন্ড কনজিউমার নাম্বারটা দিব লাগবে। তো মই এইটো নিদো। তারপর ইয়াতে চাওক ফিজিকেট ডিটেলস, ইয়েস এপ্লিকেন্ট ইজ এ ডিসএবিলিটি, এবার যদি আপনার শারীরিকভাবে সক্ষম হয় তেনেক্ষেত্রে আপনাকে এতে ক্লিক করে আপনার ইয়ার যে কোনো যেটু হয় আপনার এটু সিলেক্ট করব পারে। তারপর চাক ডিসএবিলিটি সময় এই সময় এই হিসাবত দিবলে দিছে, যদি আছে আপনার ডিসএবিলিটি সার্টিফিকেট সেটা ইয়াতে দিব, আমার যেহেতু বেশি সংখ্যক নাই আমি এই মানে এড দিল। ক্রিটিক্যাল ইলনেস যেটু ডিটেলস আপনাকে দেখে পাইছে এই ডিটেলস আপনাকে দিব বিচারে, এস অপশনত ক্লিক করে আপনাকে দিব পারে। মই এটু নেদো, আমার যেহেতু এটু প্রয়োজন নাই। তো মই এতে জাস্ট কি করিম, সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করে দিম। সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে লগে আর সি মেম্বার অপশনত আহি গল। এতিয়া আপনাকে কি করব লাগবে, আপনার পরিয়ালের যেসব নাকি সদস্য আছে সেই সদস্যসমূহ নাম এড করব লাগবে। তো আপনাকে এড করার বাবে দেখি বলবে ইয়াতে এড মেম্বার অপশন একটা আছে, আপনাকে এই অপশনটিত ক্লিক করব লাগবে। ক্লিক করার লগে লগে সব সেইজন মেম্বারের নাম কিন্তু আপনাকে সরি ফটো আপলোড ইয়াতে করব লাগবে, আর সেইজন মেম্বারের আধার কার্ডের যে নাম আছে সেই নামটা ইয়াতে দিব, আর সেইজন মেম্বারের নাম অসমিয়াতে দিব, আর ইয়াতে জেন্ডারটো সিলেক্ট করব লাগবে। প্লাস ইয়াতে সেইজন মেম্বারের ডেট অফ বার্থ দিব, প্লাস সেইজন মেম্বারের অর্থাৎ যিজন মেম্বার আপনি এড করেছে সেইজন মেম্বারের নাম, দেউতাকর নাম, তারপর ইয়াতে সরি মাকর নাম, তারপর দেউতাকর নাম, তারপর আপনার মেরিটেল স্ট্যাটাস, তারপর নেশনালিটি, মোবাইল নাম্বার, এই সময় আপনাকে দিব লাগবে। ভোটার কার্ড নাম যদি আছে তেনে ক্ষেত্রে আপনাকে ভোটার আইডি নাম্বার দিব। তারপর এই ডিটেলস সমূহ দিয়ার পিছত আপনার আধার নাম্বারটা কিন্তু মারবি আপনাকে দিব লাগবে। তারপর দিয়ার পিছত আপনাকে কি করব লাগবে, এই যেটু হেকর ফলে আপনাকে এই ডিটেলস সমূহ সেম টু সেম। তারপর ইয়াতে চাওক আইডেন্টি প্রুফ হিসাবে আপনাকে ইয়াতে সিলেক্ট করব লাগবে। সিলেক্ট করে আপনাকে প্যান কার্ড বা অন্য যেসমূহ ইয়ারপর যিকোনো একটা দিব পারে, দিয়ার পিছত আপনাকে এই যেটু এড্রেস প্রুফ ইয়ারপর যিকোনো একটা আপনাকে দিব পারে, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স আপনাকে যিকোনো একটা দিব পারে। দিয়ার পিছত আপনাকে স্ক্রল ডাউন হয়ে আসবে, স্ক্রল ডাউন হয়ে আহি আপনাকে দেখবল পাবে একদম সরফালে স্ক্রল ডাউন হয়ে আসবে, স্ক্রল ডাউন হয়ে আসবে আপনাকে সাবমিট অপশন পাই যাব। আপনাকে এই ডিটেলসসমূহ দিয়ার পিছত আপনাকে সাবমিট অপশনত ক্লিক করব লাগবে। মই ডিটেলসখিনি দি আছো, তারপর আপনার নেক্সট স্টেপটো দেখাই আছো। সাবমিট ক্লিক করার লগে এনেকাকৈ পপ আপ হবে, ইউ আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু দ্য সেভ দিস, আপনাকে ওকে অপশনত ক্লিক করব লাগবে। ওকে অপশনত ক্লিক করার লগে লগে অল্প ওয়েট করক, এনেকাকৈ চাওক এনেকাকৈ আছে। মই ওকে অপশনত ক্লিক করলো, ক্লিক করার লগে লগে ইয়াতে মোর মেম্বারটো এড হয়ে গেছে, প্রথম যেজন এড করলো। তো দ্বিতীয় যদি আপনার আরো মেম্বার আছে তেনে ক্ষেত্রে আপনাকে আকো কি করব, এড মেম্বার অপশনত ক্লিক করে আপনাকে দ্বিতীয় মেম্বার এড করব পারিব। তো সেম প্রসেসত আপনাকে দ্বিতীয়জন মেম্বারও এড করব লাগবে। ইয়াতে মেম্বার সমূহ এড করার পিছত আপনাকে স্কোর ডাউন হয়ে আসবে, স্কোর ডাউন হয়ে আসি আপনাকে ইয়াতে সেভ এন্ড কন্টিনিউ অপশন দেখবলে পাইছে, এই অপশনটোত ক্লিক করব লাগবে। আপনার পরিয়ালে যিকেইজন মেম্বার আছে সকলকেইজন এড করব, তো মই সেভ এন্ড কন্টিনিউ অপশন ক্লিক করলো। তারপর ইয়াতে চাওক আর সি ইনক্লোজার এনেকুৱা আহিছে, অর্থাৎ আপনাকে ইয়াতে চাওক আইডেন্টি প্রুফ হিসাবে কি কি আপলোড করব। তো মই ইয়াতে দি দিলো আপনার যিকোনো আপনার প্যান কার্ড আর আপনার এড্রেস প্রুফ হিসাবে ভোটার আইডি ইয়াতে দিলো। সিলেক্ট করার পিছত আপনাকে ইয়াতে চাওক দেখবলে পাইছে ইনক্লুজ ডকুমেন্ট নাম্বার আপনাকে দিব লাগবে, প্লাস আপনাকে ইয়াতে চাওক ডকুমেন্টস ইস্যু ডেটটো ইয়াতে দিব লাগবে। তো তার পিছত ইয়াতে আপনাকে ডকুমেন্টসটো আপলোড করে দিব লাগবে। সো ফ্রেন্ডসকল, ইয়াতে চাওক মই দুটা ডকুমেন্টস আপলোড করে দিছো। ইয়াতে মই স্ক্রল ডাউন হয়ে আহিম, স্ক্রল ডাউন হয়ে আহি জাস্ট আপনাকে দেখব পাইছে সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করব লাগবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে চাওক ইয়াতে এন এফ এস এ যেটো ক্রাইটেরিয়া সেই অপশনটোত আহি গেছে, আপনাকে জাস্ট ইয়াতে ক্রাইটেরিয়াটো শো নকৰা আপনাকে জাস্ট এতে কি করব লাগবে, সিম্পলি আপনাকে সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করে দিব। সেভ এন্ড কন্টিনিউ অপশনত ক্লিক করার লগে লগে চাওক ইয়াতে হোম পেয়ার প্রাইস শো আপনাকে দেখে পাইছে, নট এভেলেবল শো করে আছে। তো আপনাকে কি করব, স্ক্রল ডাউন হয়ে আসবে এন্ড আপনাকে সেভ অপশনত ক্লিক করে দিব।
সেইবাবে অপশ্যনত ক্লিক করার লগে উপর ফলে দেখেছো ডাটা প্রসেসিং ইজ প্রসেসিং বলে শো করছে। এতে চাও আপনার এপ্লিকেশন নাম্বারটা আই গেছে, আপনাকে জাস্ট কি করবো লাগবে এই এপ্লিকেশন নাম্বারটা কিন্তু রাখি থব লাগিব। কি করলো স্ক্রিনশট মারিছো মই জাস্ট এটা ক্লোজ অপশ্যনত ক্লিক করে দিম। তো আমার কিন্তু এতে অ্যাপ্লাই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেল। তো মই জাস্ট এতে চাও আকো অ্যাপ্লাই করবো পারি, মই অ্যাপ্লাই নকরো। তো এতে মই চাও রেজিস্ট্রেশন স্টেটাস অপশ্যনত ক্লিক করলো, রেজিস্ট্রেশন স্টেটাস অপশ্যনত ক্লিক করার লগে চাও ফ্রেন্ডসকল আপনাকে চাও এতে কি দেখাইছে, মই এপ্রুভ এপ্লিকেশন অপশন এটা আছে, ড্রাফ্ট এপ্লিকেশন পেন্ডিং এন্ড এপ্রুভাল অপশনত মই ক্লিক করলো। এতে ক্লিক করার লগে মই যেটা অ্যাপ্লাই করলো এতে চাও মোর অ্যাপ্লাই যেটা সেটা কিন্তু এতে শো করছে। মই ভিউ অপশনত ক্লিক করলে সকলো ডিটেলস ইয়াতে চাব পারিম। তো এনেকুৱাকৈ কিন্তু আপোনালোকে অতি সহজতে আপোনালোকৰ যিটো ৰেচন কাৰ্ডৰ বাবে এপ্লাই কৰিব পাৰিব আৰু আপোনালোকৰ এই মানে ষ্টেটাছটো চেক কৰিব পাৰিব। আপুনি আপোনাৰ আইডিৰ সৈতে যিমান নেকি মানে আপোনাৰ এপ্লাই কৰিব সকলোকেইটা ইয়াতে চিৰিয়েল বাই চিৰিয়েল শ্বু কৰিব। মই নিশ্চয় বুজি পালে যে আপোনালোকে ৰেচন কাৰ্ডৰ বাবে কেনেকৈ এপ্লাই কৰিব পাৰিব। মই ভিডিঅ'টো যিমান সহজতে পাৰোঁ আপোনালোকক বুজাই দিছোঁ মই ধুনীয়াকৈ এটা এটাকৈ। আশা কৰোঁ আপোনালোকে নিশ্চয় বুজি পালে। যদি আপোনালোকে বুজি পালে নিশ্চয় ভিডিঅ'টো এটা লাইক কৰিব আৰু আপোনালোকে আগলৈ এনেকৈ হেল্পফুল আৰু গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'সমূহ পাবলৈ চেনেলটো নিশ্চয় ছাবস্ক্ৰাইব কৰি থ'ব। আৰু আপুনি যদি এই ভিডিঅ'টো ফেচবুকত চাই আছে নিশ্চয় পেজটো ফ'ল' কৰিবলৈ পাহৰি নাযাব। তো ভাইসকল আজিলৈ মানে জয় জয় কম।